বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের অনুমতি দেওয়া শুরু হলো বৃহস্পতিবার শিলিগুড়ি রবীন্দ্রমঞ্চ থেকে। 12 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর অবধি চলবে এই অনুমতি প্রদান পর্ব। জানা গেছে গত বছর 418টি পুজোর অনুমতি দেওয়া হয়েছিল, চলতি বছরে ওই 418টি পুজোর অনুমতি দেওয়া হবে, তবে নতুন কোনো পুজোর অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজা নিয়ে কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছিল যে 20 ফুটের ওপর দুর্গা প্রতিমা করা চলবে না, মাইকের শব্দ 60 ডেসিবেলের ওপর বাজানো যাবে না। এই সমস্ত দাবি পুজো করবেন বলে জানালেন পুজো কমিটির সদস্যবৃন্দরা। আমরা হচ্ছে শক্তিগড় সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি থেকে এসেছি। এটা এবছর আমরা 68 বছরে পা দিলাম। এবার আমাদের পুজোর থিম হচ্ছে মা এসছেন স্বপ্নের উড়ানে। তো স্বপ্নের উড়ানে বলতে আমাদের চারদিকে যে সমস্ত রকম জলসংকট, তারপরে মানে প্রবলেম দেখা দিচ্ছে, সামাজিক প্রবলেম চারদিকে, সামাজিক নিরাপত্তার অসুবিধা, সেই ব্যাপার নিয়ে পুরো থিমটা হচ্ছে আমরা স্বপ্নের উড়ানে করে রেখে দিয়েছি। আমাদের প্রত্যেক বাড়ি পুজো, যেহেতু এটা অনেক পুরনো পুজো, আর আমার প্রত্যেক বাড়ি আমাদের শিলিগুড়ি মহকুমা প্লাস আমাদের ফায়ার স্টেশন এবং আমাদের পুলিশ স্টেশনের যেরকম গাইডলাইন্স আমাদের কাছে আছে, আমরা সেভাবেই আমাদের পারমিশনটা এবং পুজোটা করে থাকি। আমার নাম নীলাভ্র দে, আমি সহ সম্পাদক এই পুজো কমিটির।